নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা শুনবেন। কেটে কেটে যদি আপনারা ভিডিওটি শুনেন কি না, অনেক কিছু মিস করে যেতে পারেন কিন্তু, কারণ এই আলোচনাটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমি এই ভিডিওতে করতে চলেছি। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ চারটি গ্রহের কথা আমি বলি, রাহু, শুক্র, বুধ এবং শনি। আপনার ন্যাকাল চাটে রাহু কেমন রয়েছে, আপনার ন্যাকাল চাটে শুক্র কেমন রয়েছে, বুধ কেমন রয়েছে, শনি কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে আপনার মহাপ্রাপ্তির যোগ আছে কি না আছে। তাই একটি কথা আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলী একবার বিশ্লেষণ করুন, যে আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি কিন্তু থাকে, কারো কারো ক্ষেত্রে আগে থাকে, কারো কারো ক্ষেত্রে দেরিতে থাকে। অর্থাৎ যাদের ক্ষেত্রে অল্পের জন্য দু চার নম্বরের জন্য মিস খেয়ে যাচ্ছে বড় প্রাপ্তি থেকে, আমি একটি কথা বলবো, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনাদেরকে বিশেষভাবে এই যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য যাদের মিস খেয়ে যাচ্ছে তাদের কিন্তু এই প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাহায্য কিন্তু করবে। দেখুন, আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলি যে আমাদের জন্মছকে, আমাদের জন্মছকে টোটালটা ডিপেন্ড করে তিনটি ভাবের উপর। একটি হচ্ছে ভাগ্যভাব, একটি হচ্ছে ধনভাব, একটি হচ্ছে আকস্মিক প্রাপ্তির ভাব। এই তিনটি ভাব যদি আপনার জন্মছকে স্ট্রং থাকে, কোনো পাপগ্রহের দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, পাঁচ রাশির একাধিক মানুষ আছে, লাখ লাখ কোটি কোটি মানুষ আছে। প্রত্যেকের ক্ষেত্রে যে প্রাপ্তি ঘটবে এটা আমি কখনোই দাবি করি না, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবে। যাদের ক্ষেত্রে গাঢ় সম্ভাবনা রয়েছে তারা কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু তাদের সৃষ্টি কিন্তু হয়েছে। দেখুন, আমি আরেকটি আপনাদেরকে ছোট্ট কথা আপনাদেরকে বলি, অনেকে টিকিট কাটছেন কিন্তু টিকিট কেটে কেটে আপনি ভাবছেন যে আমার হয়তো কালকে লেগে যেতে পারে, কিন্তু আপনার হচ্ছে না। আমি একটি কথা বলবো, যখন আপনি বুঝতে পারছেন আপনার হচ্ছে না, তখন আপনি অবশ্যই নিজের জন্মকুণ্ডলীটা আপনি বিচার করুন। নিজের জন্মকুণ্ডলী অথবা যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, হস্তরেখাটা আপনারা কিন্তু বিশ্লেষণ করুন। বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ হস্তরেখাতে কিন্তু আপনাদের পুঙ্খানুপুঙ্খ কিন্তু বলা কিন্তু সম্ভব। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। যারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ কিন্তু দেওয়া হচ্ছে। এবং আপনার ক্ষেত্রে দশা কিসের চলছে, মহাদশাটা কিসের চলছে জানা দরকার, অর্থাৎ দশাটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আপনার ক্ষেত্রে যদি রাজ্যকারী গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি হবে, যদি মারক গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনার বাধা প্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হবে। এই জন্য আমি বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে, অনেকে জানেনই না আপনার প্রাপ্তির যোগটা হয়তো কেটে গেছে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু এই প্রাপ্তিকে নিয়ে আনানো কিন্তু সম্ভব। প্রচুর মানুষ রয়েছেন যারা ভাবেন যে আমার ভাগ্যে মনে কিছু নেই। দেখুন, প্রত্যেক মানুষের ভাগ্যে কিন্তু একটা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে, সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু নির্ণয় কিন্তু করে দিবে যে আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, এবং সেই সময়টা এবং আপনার ন্যাকাল চার্ট অনুযায়ী ফরচুনা নাম্বার এবং কোন বছরে কোন কোন মাসগুলোতে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বলা কিন্তু সম্ভব। তো
আপনার জন্মছক আগে পর্যালোচনা করুন। আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে, রাহু ডিগ্রিগত দিক থেকে কেমন রয়েছে, রাহু নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে, এটা আগে জেনে নিন। রাহু যদি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিত রূপে কিন্তু আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। আর যদি রাহু যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে যদি না থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা নিশ্চিত রূপে কিন্তু আসবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করেন তাহলে আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবেই হবে। দেখুন, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারকগ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে, রাহু আপনার নক্ষত্রগত দিক থেকে, রাহু আপনার ভাবগত দিক থেকে কোন ভাবে অবস্থান করছে এবং আপনার কিসের মহাদশা চলছে। যদি রাহুর মহাদশা বা রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যন্ত দশা যদি আপনার চলে তাহলে আপনার কিন্তু প্রাপ্তির ঘটানো কিন্তু সম্ভব, খুব চটজলদি আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, এই অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আমি বারবার একটি কথা আপনাদেরকে বারবার বলি যে আমাদের ন্যাকাল চার্ট সব শেষ কথা কিন্তু বলবে। অর্থের জায়গাটা দেখতে গেলে আমাদের ধনভাবকে দেখা দরকার। আমাদের ধনভাবে কোনো পাপি গ্রহের দৃষ্টি নেই তো, বা আমাদের ভাগ্যভাবটা স্ট্রং রয়েছে তো, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের কিন্তু খেলা। ভাগ্য যদি আপনার সাথ না দেয় তাহলে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবেই আসবে। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় প্রত্যেকে আপনারা কমেন্ট বক্সে কমেন্টটি অবশ্যই করুন। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির মহাপ্রাপ্তির যে সম্ভাবনা রয়েছে সেই পাঁচ রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটি আপনাদেরকে আমি জানাতে চলেছি। তবে একটি কথা আমি বলবো যে আমি যে রাশিভিত্তিক যে টার্গেট নাম্বারটা বলবো এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা বলবো এটা সম্পূর্ণরূপে কিন্তু ইন জেনারেল রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। তবে নিজস্ব জন্মছক অনুযায়ী আপনাদের কিন্তু ফরচুনা নাম্বার আলাদা আলাদা কিন্তু রয়েছে। ফরচুনা নাম্বারটা আপনার ক্ষেত্রে কিন্তু লাকি নাম্বার হিসাবে কিন্তু হবে। দেখুন, প্রত্যেক মানুষের কিন্তু স্টার কিন্তু ফেভার করে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে স্টার ফেভার করে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে স্টার ফেভার কিন্তু করে না। আপনার যদি স্টার ফেভার আগামীকাল করে নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনার জীবনে ঘটবেই, ঘটতে বাধ্য। তো পাঁচ রাশির আমি কথা বলবো, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, অনেকে কী হয় আছে জানেন, অনেকে প্রচুর প্রচেষ্টা করছে হচ্ছে না। আমি বারবার বলবো ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 2। আপনাদের শুভ সময় 11:46 থেকে 12:15 পর্যন্ত, 11:46 থেকে 12:15 পর্যন্ত। দ্বিতীয় রাশি মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 10:15 থেকে আপনার 12:28 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 9:34 থেকে 11:12 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 7। আপনাদের যে শুভ সময় সকাল 11:00 থেকে 12:31 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল, সে রাশির নাম মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি যে নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের যে শুভ সময় সকাল 11:34 থেকে, সকাল 11:34 থেকে টাইমটা আপনাদের শুরু হচ্ছে, টাইমটা চলবে আপনাদের ঠিক 12:47 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এই যে আমি পাঁচটি রাশির আমি কথা বলছি, কম হোক বেশি হোক
অর্থপ্রাপ্তির মহাপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আমি একটি কথা বলবো, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। তো আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে। এবং একটি কথা আপনাদেরকে আবারও বলছি, নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা অবশ্যই কিন্তু বিচার বিশ্লেষণ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।